বিসমিল্লাহির রহমানির রহিম মেডিসিন গ্যালারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা আমি আজকে কথা বল বন্ধুরা, ন্যাপ্রক্স 500 এই মেডিসিনটি হচ্ছে এটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। এটা হচ্ছে এসকেপ ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট, হচ্ছে ন্যাপ্রক্স 500 এই মেডিসিন। আপনার রয়েছে উপাদান ন্যাপ্রক্সেন USP 500 মিলিগ্রাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ন্যাপ্রক্স 500 এক বক্সে বন্ধুরা 50 পিস ট্যাবলেট থাকে, যার বর্তমান বাজারমূল্য হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা 550 টাকা। অবশ্য আপনারা বন্ধুরা যে কোনো মেডিসিন ক্রয় করার আগে এক্সপায়ারি ডেটে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো বন্ধুরা ন্যাপ্রক্স 500 এই মেডিসিনটি হচ্ছে মানে আপনারা বলতে পারেন খুবই একটি প্রয়োজনীয় মেডিসিন। কেননা ন্যাপ্রক্স 500 কিন্তু আমরা যারা মেডিসিন সেবন করি তারা কিন্তু আমরা ন্যাপ্রক্স 500 এই মেডিসিনটির নাম শুনে থাকি। এবং ন্যাপ্রক্স এই আপনার হচ্ছে এটি হচ্ছে একটি ব্যথানাশক মেডিসিন। এবং দেখা যায় যে আমাদের কিন্তু আমাদের ঘরে যেসব মা বাবা ভাই বোনেরা আছেন, প্রায় সময় দেখা যায় যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাসেল পেইন ব্যথা, বা দেখা যাচ্ছে যে আপনার হাতের জয়েন্টে ব্যথা, বা দেখা যাচ্ছে গিরে গিরে ব্যথা এবং চাবানি কামড়ানির মতো ব্যথা থাকে। এবং হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে দাঁতের মাড়িতে যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা করে, বা দেখা যায় যে আপনার মানে বিভিন্ন আঘাতজনিত ব্যথার কারণে ন্যাপ্রক্স 500 কিন্তু ভূমিকা অপরিসীম। এই ধরনের সিমটম যদি থাকে কোনো পেশেন্টের, তখন ডাক্তাররা এই ন্যাপ্রক্স 500 সাজেস্ট করে থাকে। এবং ডাক্তারদের এটি পছন্দনীয় মেডিসিন ন্যাপ্রক্স 500। যখন কোনো পেশেন্ট এই ধরনের সিমটম থাকে, বিভিন্ন ব্যথার জন্য কাতর হয়ে থাকে, তখন ন্যাপ্রক্স 500 ডাক্তাররা সেবন করতে বলেন। কারণ এই ন্যাপ্রক্স যদি সেবন করেন তাহলে কিন্তু তারা খুবই দ্রুত আপনার হচ্ছে গিয়ে সুস্থ হয়ে ওঠে। এবং তারা খুব এই মেডিসিনটা খুবই এটা সহায়কপূর্ণ শরীরের সাথে খুব ভালো একটি সহায়ক হতে সাহায্য করে, শরীরের সাথে এটা খুব ভালো একটা আপনার হচ্ছে ধারণ ক্ষমতা ভালো এবং শরীরে খুবই ভালো ইফেক্টিভ একটি মেডিসিন। এই জন্য ডাক্তাররা পছন্দ করে না এই মেডিসিনটি এবং এইটা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে এইসব পেশেন্টের কারণে। তো বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন আপনার শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করে রাখবেন। আর অবশ্যই বন্ধুরা যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, নতুবা সেবন করবেন না। কারণ একজন রেজিস্টার চিকিৎসকই কিন্তু আপনার শারীরিক দিক বিবেচনা করে আপনাকে মেডিসিন সেবন করার পরামর্শ দিবেন এবং ডোজ নির্ধারণ করে দিবেন। আমরা শুধুমাত্র ভিডিও বানাই আপনাদেরকে সঠিক মেডিসিন সম্বন্ধে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য এবং ধারণা দেওয়ার জন্য। তো বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি চেষ্টা করি বন্ধুরা সঠিক মেডিসিন সম্বন্ধে সঠিক একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে। বন্ধুরা ন্যাপ্রক্স 500 এক কথায় একটি ব্যথানাশক মেডিসিন, একটি উপযোগী মেডিসিন। তো বন্ধুরা আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকবেন। বরাবর মতো আরেকবার বন্ধু বলতেছি, কেউই মেডিসিন আপনারা সেবন করার পূর্বে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। সেবন যদি করেন তাহলে কিন্তু আপনার সাথে শারীরিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত আপনার হতে পারেন। তো বন্ধু আজকের মধ্যে সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।